আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আমরা আল্লাহর মতো ভালো আছি। আজকে আমরা চেঞ্জ করবো, দেখতেই পাচ্ছেন। তুমি ডিস্টার্ব করবে এখন না, তুমি ডিস্টার্ব করতে চলে আসছো। এই রুম থেকে দৌড়ে এখানে চলে আসছে। আচ্ছা, তোমার আমরা খাওয়ার পরে তোমার দিয়ে চেঞ্জ করাবো, ঠিক আছে? হ্যাঁ গাইজ, আজকে যে হারাবে তার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চুপ থাকো। হ্যাঁ, ডিস্টার্ব করার জন্য আয় পড়ছো এই রুম থেকে দৌড়ে। হ্যাঁ হ্যাঁ, বলতেছিলাম যে আজকে হারবে তার জন্য কঠিন পানিশমেন্ট থাকবে। ওকে, তাহলে আমরা দেরি করবো না, চেষ্টা শুরু করি। তুমি রেডি? 1 2 3, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে ডাইনে রাখি ওইটা, এটা ইয়া পাট শাক। হ্যাঁ পাট শাক, কিন্তু আমি এমনিতেই খাই না, আজকে অনেক দিন পর খাইতেছি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। মন সপ্তাহ না না না, সব খালি পেট পেট করবে পুরোমার মতো, ধরা যাবে না। পানিতে পাট শাক আর ডাল, অনেক মজা। দেরি করে লাভ নাই, একসাথে নিয়ে নেই। মানে পাট শাক আর ডাল কিন্তু একসাথে অসাধারণ, অসাধারণ লাগার কথা। বিসমিল্লাহ। মান করবেন না, আবারও বিসমিল্লাহ বলছি। আল্লাহ জানে কি দিতে। সত্যি তো অসাধারণ। হ্যাঁ পাঁচ শাকার ডাল, তাই না? রসুনের পরিমাণটা বেশি দিবেন। গাট ক্লিয়ার করি। মাশাআল্লাহ, অনেকদিন পর জিততে পারছি। শুকরিয়া শুকরিয়া আল্লাহর কাছে। অসাধারণ। আজকা তো খাইছে, দুইবার খাইছে, তাই না? বাসায় খাইছো কবার? মানে ভিডিও বানানোর আগে খাইছো, টাইছো সকালে খাইছো? আম্মু জিতা গেছি তো, ডাল দিয়ে পাট শাক দিয়া, মানে এটা মানে বলার অপেক্ষা রাখে না। মানে আমার এই জিনিসটা খাইতে সহজ, গলার মধ্যে দিছি আর দেব দেব করে গলায় চলে গেছে। আর মানে আমি কিন্তু আমার গিলার স্পিডটা কম হচ্ছে, আমার গিলার স্পিড, এটা শুকনা খাবার হইতো ইম্পসিবল, যেটা সম্ভব ছিল না। দৌড়ামো, এদিকে আসো এদিকে আসো, না 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 না, আসো। না হ্যাঁ, যেটা অসম্ভব ছিল তা ডাল আর ডাল আলোবার তৈলে এদিক দিয়ে কিন্তু আমি জিততে পারি সহজে। এই জন্য আজকে
এই পাট শাক, হ্যাঁ পাট শাকটা কিন্তু আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দিলে আরো অসাধারণ হয়। রসুন আমরা কিন্তু প্ল্যানিং করে পাট শাকটা করা হয়েছে, ডাল দিয়ে পাট শাকটা কেমন লাগবে আগে থেকে প্ল্যানিং করছি নাকি, হ্যাঁ মজা লাগবে কিনা সো ভাবছি, যেরকম মানে কল্পনা মানে যেরকম কল্পনা করছি ঠিক এরকমই মজা হয়েছে। হ্যাঁ ঠিক সেম এরকম ডাল দিয়ে মানে পাট শাক আর ডাল অসাধারণ লাগে, কিন্তু রসুনের পরিমাণটা বেশি একটু বেশি দিতে হবে, বাজা বাজা রসুনের ফ্লেভার থাকতে হবে। আম্মা ওকে যাও আমরা পানিশমেন্টটা দিই, হ্যাঁ কোটিন একটা পাঁচ অনেকদিন পরে দিচ্ছি প্রতিদিন পানিশমেন্ট দিয়ে দিচ্ছ, খাও খাও একটু স্যাক্রিফাইস করলাম, থাকতে হবে কিছুক্ষণ থাকতে হবে, খাও খাও সব খাইতে হবে, রুটিন পানিশমেন্ট দিয়েছি। আম্মু আম্মু এদিকে আসো আসো দিকে, এটা নারায় না। ওকে তাহলে এখন যে আগের ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ, পানিশমেন্ট দিয়ে দিলাম আমার আমি যে ভিডিওতে জিতি সাথে সাথে পানিশমেন্ট, কোনো কথা হবে না আম্মু। আরে ওকে দেখা হচ্ছে ইয়া পানিশমেন্টে, হ্যাঁ ওকে তাহলে আমি এখন কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ যারা কমেন্ট করছেন। সো প্রথমেই কমেন্ট করছে খুশি, হ্যাঁ ইন্ডিয়া থেকে খুশি লিখছে, হ্যালো কাকু আমি খুশি, কাকু তুমি আবার কমেন্ট পড়লা, আমার মনে হলো তোমার মেডিকেল শপ, যদি মেডিকেল শপ থাকে দোকানের নাম কি প্লিজ বলবে, তুমি সম্পূর্ণ কমেন্ট করো না প্লিজ, তুমি সম্পূর্ণ করবে। আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে মা মেডিকেল হল, হ্যাঁ মা মেডিকেল হল। সো আমার দোকানটা হচ্ছে ঢাকাতে, বাংলাদেশের রাজধানীর মধ্যে। হ্যাঁ তারপরে কমেন্ট করছে হাঙ্গরি আনোয়ার, হাঙ্গরি আনোয়ার লেখছে কি হাই ফ্রেন্ডস লুক সু ইয়ামি ইয়ামি, থ্যাংক ইউ হাঙ্গরি আনোয়ার ভাইকে। তারপরে কমেন্ট করছে ইউজার ডিটি লেখছে অনেক সুন্দর হয়েছে, হুম আপু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ইউজার ডিটিকে। তারপরে ইউজার পিএইচ লিখছে লভ লভ লভ, থ্যাংক ইউ সো মাচ ইউজার পিএইচকে। তারপরে তাসকিয়াতুল ইসলাম, হ্যাঁ তাসকিয়াতুল ইসলাম লিখছে ভালো লাগলো এভাবে এগিয়ে যান, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পরে জিততে পারলাম। আজকে আজকে ভিডিওতে কিন্তু আমি জিতে গেছি অলরেডি, আজকে হলো পাট শাক দিয়ে ডাল, হ্যাঁ পাট শাক দিয়ে ডালের খাবারটা কিন্তু অসাধারণ ছিল, আর একদম পিচ্ছিল পিচ্ছিল ভাব ছিল তো মুখে দিয়েছে একদম মানে অতি তাড়াতাড়ি জিততে পারছে, আমার জন্য খাবারটা সহজ হয়েছে আর কি। তারপরে মাহমুদা কমেন্ট করছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মাহমুদাকে। তারপরে মাওশান রিহান লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপু কেমন আছেন, অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিও, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি মাওশান রিহামও ভালো আছো। তারপরে খুশি আবারও কমেন্ট করছে হ্যালো কাকু আমি খুশি, আমার তিনটা দোকান আছে, আমার দোকানের নাম শ্রী বিষ্ণু এজেন্সি আর সুন্দরী আর ফ্যাশন হাউস, কাকু এই তিনটা আমার দোকান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সো আমার দোকানের নামটা বলে গেছে অলরেডি, আমার হচ্ছে মেডিসিন শপ, হ্যাঁ আর আমার দোকানের নাম হচ্ছে মা মেডিকেল হল। গতকালকে ভিডিওতে এই কজনই কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আমি তুলে ধরলাম। সো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।